সহজ বাংলা পাইথন ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমরা গত লেকচারগুলোর একটা খুব জলদি রিভিউ করব এবং রিভিউগুলো করব আসলে আমাদের এই কোর্সে যে চিটশিট যেটা আমরা ব্যবহার করি সেই চিটশিটের মাধ্যমে। আর এই চিটশিটটা হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স বইটার চিটশিট, যেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলেন একটু আলাপ করি যে এই চিটশিটের তৃতীয় পৃষ্ঠা থেকে সাধারণত আমরা ক্লাস শুরু করছি। প্রথম দুই পৃষ্ঠা আসলে পুরো জিনিসটার আরও সংক্ষিপ্ত সামারি, তো সেটাতে না গিয়ে আমরা পেজ থ্রি থেকে শুরু করব। তো খেয়াল করে দেখেন একটা লিস্ট কীভাবে তৈরি করতে হয়, লিস্টের আইটেম কীভাবে অ্যাক্সেস করা যায়, তারপরে একটা এক্সিস্টিং আইটেমকে কীভাবে চেঞ্জ করা যায়, নতুন আইটেম কীভাবে অ্যাড করা যায়, এইগুলো বিভিন্ন জিনিসগুলো ছোটো ছোটো কোডের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তো আমরা যেহেতু অনেক জিনিস অলরেডি কভার করে আসছি, কম বেশি আমরা অনেক কিছু এখন জানি, তো খুব জলদি এই চিটশিটের মাধ্যমে জিনিসগুলো রিভিউ করা যায়। তো আমি আরেকটা কাজ করেছি যে এই চিটশিটের মাধ্যমে শুধু না করে এই চিটশিটের কোডগুলো আমি কপি করে নিজে একটা গুগল কোল্যাব এই পেজটাতে রেখে দিয়েছি, এবং যেটা সুবিধা হচ্ছে যে আপনি চাইলে শুধু দেখে না কোডগুলো রান করেও দেখতে পারেন। চলেন আমি এই কোল্যাবের এই পেজটাতে আপনাদের সাথে পুরো জিনিসটা রিভিউ করি, আর এটা লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটা ক্লিক করে কপি করে নিয়ে নিজেরা কোড চেঞ্জ করে রান করে দেখতে পারেন। তো প্রথমে চলেন আলোচনা করি ভ্যারিয়েবল কী ছিল। ভ্যারিয়েবল ছিল একটা প্লেস হোল্ডার, যে কোনো একটা আইটেমকে লেভেল দেওয়া বা ধারণ করার জায়গা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এবং আমরা ভ্যারিয়েবলে যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড রেখে দিয়ে প্রিন্ট করলাম মেসেজ, মেসেজটা আসলে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এবং রান করে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসবে। আচ্ছা, একটা স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে সিরিজ অফ ক্যারেক্টার সারাউন্ডেড বাই সিঙ্গেল অর ডাবল কোটস। তো সিঙ্গেল কোট ডাবল কোট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখানে সিঙ্গেল কোট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, দুটোই কিন্তু একই রেজাল্ট দিবে, দুটো একই জিনিস। রান করে দেখেন দুটোই হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে। স্ট্রিং কনকেটিনেশন কিভাবে করতে হয়, আমরা যোগ চিহ্ন বা প্লাস সিম্বল দিয়ে দুটো স্ট্রিংকে পাশাপাশি যোগ করে দিতে পারি, কনকেটিনেশন যেটাকে ইংরেজিতে বলে। যেমন দেখেন এখানে আলবার্ট হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে আইনস্টাইন, আমি ফুল নেম ফার্স্ট নেম অর্থাৎ আলবার্ট যোগ করে দিলাম একটা মাঝখানে স্পেস, তারপর আইনস্টাইন লাস্ট নেম দিয়ে যোগ করে দিয়ে যখন রান করব ফুল নেম হবে আলবার্ট স্পেস আইনস্টাইন। খেয়াল রাখতে হবে একটা নাম্বার যেটা ইন্টিজার এবং একটা স্ট্রিং দুটো কিন্তু আবার এই যোগ চিহ্ন দিয়ে কনকেটেন্ট করা যায় না, করতে চেষ্টা করলে এরর হবে। মনে রাখতে হবে একটা ইন্টিজারকে স্ট্রিং এর সাথে অ্যাড করতে চাইলে আপনাকে তাকে স্ট্রিংকে কনভার্ট করে নিয়ে তারপরে করতে হবে, এটা এখানে এই এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে। তারপর চলেন লিস্ট রিভিউ করি। লিস্টের ব্যাপারটা কি ছিল, যে লিস্ট হচ্ছে সিরিজ অফ আইটেমস কিন্তু ইন এ পার্টিকুলার অর্ডার, অর্থাৎ এখানে ট্র্যাক, রেড লাইন আর জায়ান্ট নামের যে তিন ধরনের বাইক আছে এই প্রতিটা কিন্তু তাদের পজিশনের উপর নির্ভর করে, মানে এটা হচ্ছে জিরো পজিশন আইটেম, এটা ওয়ান পজিশন আইটেম এবং এভাবে। আর অ্যাক্সেস করা হয় কিভাবে, ইন্ডেক্স দিয়ে, জিরো দিয়ে প্রথম আইটেম, নেগেটিভ দিয়ে আমরা ডান দিক থেকে বা শেষ থেকে আইটেম অ্যাক্সেস করতে পারি। আর একটা লিস্টকে লুপ কীভাবে করতে হয়, ফর লুপ ব্যবহার করে আমরা লুপ থ্রু করতে পারি। দেখেন এখানে ফর বাইক ইন বাইকস, এই বাইকসটা হচ্ছে এই লিস্টের নাম, আর এই বাইকটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল নাম, এটা বাইক লিখতে পারি, আমরা বাইকের পরিবর্তে বি লিখে দিলেও কাজ হবে, এটা যে কোনো কিছু হতে পারে। এবং ইন দিয়ে মেম্বারশিপ বোঝায়, অর্থাৎ প্রতিটা বি ইন বাইকসের জন্য এই নিচের লাইনটা প্রিন্ট করবে, দেখেন রান করলে একই রেজাল্ট দিচ্ছে। একটা লিস্টে এক্সিস্টিং আইটেম কীভাবে চেঞ্জ করা যায়, খুব সহজ, যে আইটেমটা চেঞ্জ করতে চাই সে আইটেম কোন ইন্ডেক্সে আছে সেটা বের করে নিয়ে তাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে ট্র্যাক, রেড লাইন আর জায়ান্ট ছিল, ট্র্যাক ছিল জিরো ইন্ডেক্সে, আমি যদি এটাকে পরিবর্তন করে হোন্ডা দিতে চাই তাহলে এই কোডের মাধ্যমে সেটা করা সম্ভব। রান করলে দেখেন আগে ট্র্যাক, রেড লাইন, জায়ান্ট ছিল, তারপরে হোন্ডা, রেড লাইন, জায়ান্ট হয়ে গেল। একটা এমটি লিস্ট তৈরি করতে হয় কীভাবে, খুব সহজ, শুধু স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ভিতরে কিছু না দিয়ে দিলেই সেটা একটা এমটি লিস্ট হয়ে যাবে। রান করে দেখেন এখানে এমটি লিস্ট হয়ে যাচ্ছে। একটা এমটি লিস্টে কীভাবে আইটেম অ্যাড করা যায়, অ্যাপেন্ড কিওয়ার্ড ইউজ করে, কিওয়ার্ড না সরি ফাংশন ইউজ করে আইটেম অ্যাড করা যায়। এটা যে ফাংশন কী করে বুঝলাম, দেখেন যে কোনো একটা নাম যখন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দিয়ে যদি ফলোড বাই প্যারেন্থেসিস হয় তাহলে এটা বুঝতে হবে এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে এই লিস্টে
যে আইটেমটা দেওয়া হবে সেটাকে শেষে অ্যাড করা। অর্থাৎ লিস্টটা শুরুতে খালি ছিল, এমি বব মিয়া অ্যাড করলে রান করলে দেখেন এখানে এমি বব মিয়া অ্যাড হয়ে গেল। যদি আমরা কোনো একটা লিস্টের মাঝখানে কিছু অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব, ধরা যাক আমরা যদি চাই এখানে এই যে সেকেন্ড ইন্ডেক্স, অর্থাৎ এটা জিরো ওয়ান এটা টু মিয়া, আমরা যদি চাই যে এই এমি এবং ববের মাঝখানে শাবানাকে ঢুকিয়ে দিতে চাই তাহলে আমাকে ইন্ডেক্সটা বলে দিতে হবে এবং তারপর শাবানা দিয়ে দিলে এখানে শাবানা অ্যাড হয়ে যাবে। বাকি সবগুলো অর্থাৎ শাবানা অ্যাড হয়ে যাওয়ার পরে বব মিয়া ডান দিকে এক ঘর সরে যাবে। এটা এখানে কোড লিখে রাখলাম, আপনারা রান করে আউটপুট দেখে নিয়ে রিভিউ করে নিতে পারেন। কোন একটা লিস্ট থেকে আইটেম ডিলিট করা যায় কিভাবে, ডেল অথবা রিমুভ ব্যবহার করে। ডেল হচ্ছে একটা কমান্ড, দেখেন এটা কিন্তু কোনো প্যারেন্থেসিস নিচ্ছে না, সেই হিসেবে এটা একটা কমান্ড। ডেল লিখে লিস্টের নাম এবং তারপরে যে ইন্ডেক্স, যে আইটেমটা আপনি ডিলিট করতে চান সেই আইটেমের ইন্ডেক্স নাম দিয়ে দিলে সেটা ডিলিট হবে। যেমন এখানে আমরা মিয়া ডিলিট করছি নেগেটিভ ওয়ান দিয়ে, রান করলে দেখেন মিয়া আগে ছিল তারপরে আর নাই। আর রিমুভ যেটা কিনা একটা ফাংশন লিস্টের উপরে অ্যাপ্লাই করা যায়, লিস্ট দিয়ে ডট লিখে রিমুভ ফাংশন কল করে যদি আমি প্যারামিটার হিসেবে যে আইটেমটা রিমুভ করতে চাই সেটা যদি দিয়ে দিই তাহলে এটা রিমুভ করে দিবে। তো এটা সুবিধা হচ্ছে যে আপনাকে জানতে হবে না আইটেমটার ইন্ডেক্স কত, শুধু নামটা দিয়ে দিলেই বা আইটেমটা বলে দিলেই সে রিমুভ করবে। তো একটা সমস্যা আছে, যদি আইটেমটা এখানে না থাকে লিস্টে, অরিজিনালি যদি লিস্টে না থাকে তাহলে কিন্তু এটা একটা এরর থ্রো করবে। আচ্ছা এই যেমন এখানে এক্সাম্পল দেখাচ্ছে, দেখেন এখানে আমরা নেড কে ডিলিট করতে যাচ্ছি এই ইউজার্স লিস্ট থেকে, নেট যেহেতু এখানে নাই এটাকে রান করলে কোড এরর খাচ্ছে। আচ্ছা তারপরে চলেন একটা আইটেমকে পপ বা সরিয়ে ফেলতে হয় কিভাবে, খুব সহজ। পপ ফাংশন কল করলে সব লাস্টের যে আইটেমটা সেটা এখান থেকে লিস্ট থেকে চলে যাবে। রান করে দেখেন আগে ছিল এমি বব মিয়া, মিয়াটা চলে গেল। পপ ফাংশন কোনো প্যারামিটার না দিলে সবসময় শেষের আইটেমকে রিমুভ করবে বা ডিলিট করবে, কিন্তু আমি চাইলে বলে দিতে পারি যে কোন আইটেমটাকে আমি ডিলিট করতে চাই এবং কোন আইটেম বলতে এখানে আইটেমের ইন্ডেক্সটা বলে দিতে হবে। অর্থাৎ এখানে যেমন আমরা যদি ববকে রিমুভ করতে চাই তাহলে বব যেহেতু জিরো ওয়ান ওয়ান ইন্ডেক্স, আমি ওয়ান বলে দিলে এই কোড রান করলে দেখেন এখান থেকে বব চলে যাবে। কিভাবে একটা লিস্ট লেন্থ জানতে হয়, খুব সহজ। লেন্থ ফাংশন ব্যবহার করে প্যারামিটার হিসেবে লিস্টের নামটা দিয়ে দিলে সে লিস্টের সাইজ বলে দিবে, আর আমরা যদি এখানে প্রিন্টের ভেতরে সেটা কল করছি এই ক্ষেত্রে সেটা প্রিন্ট করে দিবে থ্রি। একটা লিস্ট কীভাবে সর্ট করতে হয়, সর্টেড ফাংশন এবং সর্ট দুই ধরনের ফাংশন ব্যবহার করে আমরা লিস্ট সর্ট করতে পারি। সর্টেড ফাংশন যেটা, যেটা লম্বা নাম, এই সর্টেড ফাংশনটা একটা লিস্ট মানে এক লিস্টকে সর্ট করবে ঠিক আছে, কিন্তু এক নতুন লিস্ট তৈরি করবে আর অরিজিনাল লিস্ট আনচেঞ্জ থাকবে। আশা করি আপনাদের মনে আছে, না থাকলে এখানে যে কোড রান করে দেখেন, ইউজার্স ছিল জিয়া বব মিয়া এবং চেন, সর্টেড ফাংশন কল করে প্রিন্ট করলাম আর পরে আবার ইউজার ফাংশন যখন আমি প্রিন্ট করছি দেখেন সেই জিয়া বব মিয়া চেন কিন্তু আগেরটাই রয়ে গেছে। অর্থাৎ সর্টেড ফাংশন টেম্পোরারিলি নতুন লিস্ট তৈরি করে সর্ট করে, আর এখানে অ্যালফাবেটিক্যালি সর্ট হচ্ছে কারণ বি সির আগে আসে এম সি এর পরে আসে, সেই হিসাবে অ্যালফাবেটিক্যালি সর্ট হয়ে গেল। আর আমরা যদি চাই যে ডিক্রিসিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে, অর্থাৎ জিয়া বব মিয়া আমি যদি চাই জেড আগে আসুক চেন বা মিয়ার থেকে, তখন আমরা এই যে রিভার্স ইকুয়ালস ট্রু সেকেন্ড প্যারামিটার দিয়ে দিলে সে এই সর্টেড ফাংশনটা সর্ট করবে, তবে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবে। রান করে দেখেন জিয়া মিয়া চেন বব হয়ে গেল, কিন্তু আবার খেয়াল করেন সর্টেড ফাংশন ব্যবহার করাতে আগের অরিজিনাল লিস্টে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর সর্ট ফাংশনটা কি, সর্ট ফাংশন হচ্ছে একই রকম বাট এটা ইন প্লেস সর্ট করবে, মূল সর্ট যে লিস্টটা সেটাকে চেঞ্জ করে দিবে আর কোনো কিছু রিটার্ন করবে না, এটা ইন প্লেস সর্ট করে মূল লিস্টটাকে শুধু চেঞ্জ করে ফেলে। দেখেন রান করে দেখাই, দেখেন জিয়া বব মিয়া ছিল সর্ট করার আগের চেহারা, সর্ট করার পরে একই ইউজার্স লিস্টটা কিন্তু বব চেন মিয়া জিয়া হয়ে গেছে, আগের লিস্টটা আর নাই। আর যদি আমি আগের মতো রিভার্স অর্ডার করতে চাই, সর্ট করতে চাই, শুধু রিভার্স ইকুয়ালস ট্রু লিখে দিলে সে রিভার্স অর্ডারে সর্ট করবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন মানে যে বব চেন মিয়া জিয়া ছিল আগের বার, এবার কিন্তু জিয়া মিয়া চেন বব করে দিয়েছে, ঠিক আছে। আর সর্ট না করে একটা লিস্টকে যদি রিভার্স করতে চাই, অর্থাৎ
প্রথম আইটেমটা শেষ আইটেম হয়ে যাবে, শেষ আইটেমটা প্রথম আইটেম হয়ে যাবে। এটা যদি করতে চাই তাহলে শুধু রিভার্স ফাংশন কল করলে, খেয়াল করেন এটা সর্ট হবে না, শুধু চেঞ্জ হয়ে যাবে। জিয়া প্রথমে ছিল, পরবর্তীতে শেষে চলে গেল, চেন সব শেষে ছিল, এবার প্রথমে চলে আসলো। একটা লিস্টকে কিভাবে লুপ করতে হয় অলরেডি আমরা দেখে ফেলছি, খুবই সহজ। ফর লুপ ব্যবহার করে আমরা লিস্টকে লুপ করতে পারি, তবে মনে রাখতে হবে এই ইন্ডেন্টেশনের মাধ্যমে নির্ভর করে যে এই ফর লুপের ভিতরে কোড কোনটা আর বাইরের কোড কোনটা। যেমন এখানে এই যে প্রিন্ট, এই শেষে প্রিন্টটা যেহেতু ইন্ডেন্টেড, লেফট ইন্ডেন্টেড, অর্থাৎ এটা ডান দিকে সরে নাই, তার মানে এই লাইনটা কিন্তু ফর লুপের ভিতরে পড়ছে না, এটা বাইরে। সেই জন্য দেখেন রান করলে এখানে প্রতিটা ইউজারের জন্য প্রিন্ট করছে, জিয়া, বব, মিয়া প্রিন্ট হচ্ছে, কিন্তু দিস উইল প্রিন্ট অ্যাট দ্য এন্ড, এই লাইনটা শুধু একবার প্রিন্ট হচ্ছে, কারণ এটা আউট অফ দ্য ব্লক, মানে বাম দিকে সরে আছে এই কারণে। রেঞ্জ ফাংশন খুব একটা উপকারী ফাংশন। রেঞ্জ ফাংশন দিয়ে আমরা একটা সিরিজ অফ নাম্বারস পেতে পারি, যেমন এখানে 11 দিয়ে দিলে যদি কোডটা রান করেন দেখেন আউটপুট দেখাচ্ছে 0 থেকে 10। মনে রাখতে হবে রেঞ্জ ফাংশন শুরু হয় 0 থেকে বাই ডিফল্ট, আর যে নাম্বারটা দিব তার এক ঘর আগ পর্যন্ত যাবে, 11 পর্যন্ত কিন্তু যায় না, এখানে 10 পর্যন্ত যাচ্ছে। আর আমরা যদি চাই যে শুধু একটা না, তিনটা পর্যন্ত প্যারামিটার নিতে পারে রেঞ্জ ফাংশন, সেক্ষেত্রে তিনটা যদি নেয়, প্রথমটা হবে স্টার্টিং নাম্বার, শেষেরটা হবে আপ টু দ্যাট নাম্বার নট ইনক্লুডিং, এবং থার্ড প্যারামিটারটা হচ্ছে স্টেপ, অর্থাৎ এই ক্ষেত্রে 5 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত যাবে এবং প্রতিবার 2 ঘর করে বাড়বে, অর্থাৎ প্রথমে 5 তারপর 7 তারপর 9 প্রিন্ট করবে। দেখেন রান করলে 5 7 9 প্রিন্ট হয়ে গেল। রেঞ্জ ফাংশন ব্যবহার করে আমরা খুব সহজে একটা লিস্ট অফ নাম্বারস তৈরি করতে পারি। রেঞ্জ ফাংশন দিয়ে লিস্ট যদি কল করে, অর্থাৎ লিস্টের ভেতরে যদি রেঞ্জ ফাংশনটা দিয়ে দেয় তাহলে সে একটা লিস্ট তৈরি করে দিবে। আগে দেখেন 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছিল, এইবার একটা লিস্ট প্রিন্ট হয়ে গেল। লিস্ট স্লাইসিং হচ্ছে পিজা স্লাইসের মতো, মনে আছে আশা করি, এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে একটা লিস্ট থেকে যদি কোনো একটা টুকরো কেটে নিতে চাই তাহলে আমরা লিস্ট স্লাইসিং করি, এবং লিস্ট স্লাইস করলে কিন্তু অরিজিনাল লিস্টের কোনো চেহারা পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে যেমন দেখেন কাই, অ্যাবে, অ্যাদা, গাস এবং জো নামের একটা লিস্ট আছে, আমরা যদি স্লাইস করতে চাই তবে খুব সহজে কোলন দিয়ে স্লাইস করে নিতে পারি। কোনো কিছু না দিলে, কোলন লাগে কোনো কিছু না দিলে, সেটা বাই ডিফল্ট 0 থেকে শুরু হবে, আর 3 দিলে সে থার্ড ইন্ডেক্স পর্যন্ত যাবে, 0 1 2 3 পর্যন্ত যাবে। তবে ওই রেঞ্জ ফাংশনের মতো একইভাবে এই থার্ডটাকে সে ইনক্লুড করে না, অর্থাৎ সে প্রথম 3টাকে শুধু নিবে, ইন্ডেক্স 3কে কিন্তু নিচ্ছে না। একইভাবে আমরা যদি বলে দেই 1 থেকে 4, তবে সেক্ষেত্রে সে ইন্ডেক্স 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে, তবে 4 ইনক্লুড করবে না, অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন অ্যাবে, অ্যাডা এবং গাস প্রিন্ট হয়ে গেল। আমরা নেগেটিভ ইন্ডেক্সও ব্যবহার করতে পারি। আমি যদি প্রথমটাকে বলে দিই নেগেটিভ ইন্ডেক্স, তাহলে সে এটা হচ্ছে -1, এটা -2, এটা -3, সো সে এখান থেকে শুরু হবে, -3 থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যাবে। দেখেন শেষ লাস্ট 3 অ্যাডা গাস এবং জো প্রিন্ট হয়ে গেল। লিস্ট স্লাইসিং ইউজ করে খুব সহজে একটা পুরো লিস্ট কপি করা যায়। যদি আমি প্রথম এবং কোলনের আগে এবং পরে কিছু না দেই, বাই ডিফল্ট খালি রেখে দিই, তাহলে সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা নতুন লিস্ট তৈরি করবে। লিস্ট কম্প্রিহেনশন কি ছিল? লিস্ট কম্প্রিহেনশন ছিল একটা লিস্ট তৈরি করার সহজ উপায়। আমরা যদি লিস্ট অফ স্কোয়ার্স নাম্বারস তৈরি করতে চাই, আমরা এখানে রেঞ্জ ফাংশন দিয়ে ফর লুপ দিয়ে খুব সহজে সেটা করতে পারি, কিন্তু এই পুরো জিনিসটাই এক লাইনে করা যায় লিস্ট কম্প্রিহেনশন দিয়ে। খেয়াল করে দেখেন এখানে ঘটনা দাঁড়াচ্ছে যে আমরা বলে দিচ্ছি যে আমরা একটা লিস্ট তৈরি করতে চাই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, আর তারপর বলে দিচ্ছি যে প্রতিটা এক্সের জন্য তাকে, মনে আছে কিনা জানি না, স্টারসটা আমার হচ্ছে টু দ্য পাওয়ার, তো প্রতিটা এক্সকে স্কোয়ার করতে হবে, এবং সেই এক্সটা কোত্থেকে আসবে, ফর এক্স ইন রেঞ্জ। তো প্রতিটা এক্স এই রেঞ্জের মধ্যে যেগুলো থাকবে নাম্বারগুলো 1 থেকে 10, প্রতিটা নাম্বারের জন্য প্রতিটা নাম্বারকে সে এক্স হিসেবে কনসিডার করবে এবং তাকে স্কোয়ার করবে, করে একটা লিস্ট তৈরি করবে। এই সংক্ষেপে সহজে লিস্ট তৈরি করার এই সিস্টেমটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। একটা লিস্টের উপর আমরা খুব সহজে কিছু স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি, যেমন মিন, ম্যাক্স, সাম কল করলে আমরা সব ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা এবং সেই নাম্বারগুলোর যোগফল সাম ফাংশন দিয়ে বের করে ফেলতে পারি। টাপল কী ছিল? টাপল ছিল লিস্টের মতোই, তবে তফাৎ ছিল যে টাপলকে আইটেমগুলোকে চেঞ্জ করা যায় না, অর্থাৎ বব এবং 95 যখন হয়ে যাবে, বব এবং 95 একটা ফিক্সড আইটেম হয়ে গেল, এটাকে আর চেঞ্জ করা যাবে না। জিপ ফাংশন দিয়ে আমরা দুটো লিস্টকে খুব সহজে মার্চ করে একটা লিস্ট অফ টাপলস তৈরি করতে পারি, যেমন এখানে বব, নেড, মেড নামের একটা পার্সন্স নামের একটা লিস্ট ছিল, তাদের স্কোর দেওয়া ছিল। আমরা যখন জিপ ফাংশন ব্যবহার করে পার্সন্স এবং স্কোরকে জিপ করে ফেললাম এবং তাকে একটা লিস্টে কনভার্ট করলাম, খেয়াল করেন বব এবং 95 এক হয়ে গিয়ে একটা টাপল তৈরি হচ্ছে।
নেড এবং 92 একসাথে একটা টাপল তৈরি হচ্ছে, এবং এভাবে টাপলের একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে জিপ ফাংশন এবং লিস্ট ফাংশনের কম্বিনেশনে। স্প্লিট ফাংশন কি ছিল? স্প্লিট ফাংশন ছিল একটা স্ট্রিং থেকে যদি আমি কোনো কিছু কেটে নিতে চাই, যেমন এই ক্ষেত্রে আমরা কমা দিয়ে এই স্ট্রিংটাকে কেটে নিচ্ছি, তাহলে সে বলে দেওয়া সেপারেটরি ব্যবহার করে একটা স্ট্রিং থেকে টুকরো টুকরো করে লিস্ট তৈরি করবে। এখানে বব, নেট, ম্যাড এবং মিয়া তৈরি হয়ে গেল। আর খেয়াল করে দেখেন এখানে এক্সট্রা স্পেসগুলো রয়ে গেছে নেটের আগে, মিয়ার আগে। তো আমরা স্ট্রিপ ফাংশন ব্যবহার করে এবং লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে খুব সহজে এগুলোকে শুধু নামে পরিবর্তন করে ফেলতে পারি। আমি আর ডিটেলসে গেলাম না, আপনারা দেখে নেবেন। ফাইনালি আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ইকুয়ালিটি চেক করার জন্য ডাবল ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলোর ব্যবহার আমরা এখানে দিয়ে দিয়েছি। শুধু কোডগুলো রান করে আপনারা দেখে নিতে পারেন। আর কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল কি, যে ইফ, এলিফ এবং এলস, এইগুলো দিয়ে আমরা কন্ডিশনের উপর বেস করে কোনো একটা কোডের এক্সিকিউশনকে যে কোনো একটা ব্রাঞ্চে পাঠাতে পারি। এবং মনে রাখতে হবে যে কোড এক্সিকিউশন যে কোনো একটা ব্রাঞ্চে যাবে, একসাথে দুইটা ব্রাঞ্চে কখনো সে যেতে পারে না। ফাইনালি লাস্ট যে জিনিসটা আমরা আলাপ করেছিলাম, যে আমরা যদি কোনো ইনপুট নিতে চাই ইউজারের কাছ থেকে, তবে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করে ইনপুট সহজে নিতে পারি। এবং মনে রাখতে হবে যে ইনপুট সবসময় একটা স্ট্রিং হিসেবে আসে। যদি আমরা ইন্টিজারের কম্প্যারিজন করতে চাই কোনো ইফ এলস স্টেটমেন্টের ভিতরে, তাকে অবশ্যই ব্যবহার করার আগে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। যেমন এখানে প্লিজ এন্টার ইউর এজ, আমি যদি 25 বলে দিই, তারপর যদি এন্টার করি, তাহলে সে ওইটার ভিত্তিতে বলছে যে আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য। ওয়াইল লুপ ব্যবহার করে আমরা একটা কোড ব্লকে বারবার রান করতে পারি, এবং ওয়াইল লুপের কন্ডিশনটা যদি সবসময় ট্রু হয় তাহলে সেটা চলতেই থাকবে, বের হবে না। বের হওয়ার উপায় হচ্ছে যদি ব্রেক করে বেরো আসতে চান, ব্রেক কিওয়ার্ড ব্যবহার করে আপনারা একটা মানে ইনফাইনাইট লুপ থেকে বের হতে পারেন। আর যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আপনি এখানে একটা কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে আবার ওয়াইল লুপে ফিরে যেতে যাচ্ছেন, ওয়াইল লুপে শুরুতে ফিরে যেতে যাচ্ছেন পরবর্তী লাইনগুলোকে এক্সিকিউট না করে, তাহলে কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করে সেটা করা যায়। তা এই ছিল আজকের রিভিউ। আমি এটা লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে নিয়ে রান করে করে কোডগুলো দেখবেন। একটু তাড়াহুড়া করলাম, আশা করি কিছু মনে করেন নাই। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।